করি আপনারা সবাই ভালো আছেন। শততম শিক্ষক নিবন্ধন পিলিক ফলাফল প্রকাশ নিয়ে যা জানা গেল। আচ্ছা, আজকে সেটা এটা গুরুত্বপূর্ণ একটা সংবাদ, শততম নিবন্ধনের ফলাফল নিয়ে আজকে যা জানা গেল NTRCA কর্তৃপক্ষ থেকে, অর্থাৎ আপডেট রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩ সালের আজকের আপডেট খবর। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুলনামূলক মূল আলোচনা শুরু করা যাক। ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশিত হচ্ছে না, তবে চলতি মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। রবিবার ১৯ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। কর্মকর্তারা বলেছেন, সরকারি কর্ম কমিশন PS এর মাধ্যমে ১৭তম নিবন্ধনের নিবন্ধনের খাতা মূল্যায়নের কাজ চলমান রয়েছে। খাতা দেখার কাজ প্রায় শেষ হয়েছে, ফল তৈরির কাজ প্রক্রিয়াধীন হয়েছে। কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো এখনো সিদ্ধান্ত হয়নি। এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামীকাল সোমবার ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে খবর ছড়িয়ে পড়ে, তবে প্রকাশিত খবরের কোনো সত্যতা নেই বলে NTRCA এর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে NTRCA এর এক কর্মকর্তা বলেন, ২০ ফেব্রুয়ারি ১৭তম নিবন্ধনের ফল প্রকাশ বিষয়টি গুজব, ফল প্রকাশের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ফল তৈরির কাজ চলমান রয়েছে, আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করা। তথ্যমতে বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ ৩৪ মাস পর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ডিসেম্বরে ৩১শে ডিসেম্বর কলেজ পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ লাখের বেশি প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর আগে ২০২০ সালে ৩০শে জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে NTRCA। প্রিলিমিনারি পরীক্ষা বসতে আবেদন করেন ১১,৭২,২৮৬ জন প্রার্থী। একই বছরে ১৫ মে প্রিলিমিনারি পরীক্ষা তারিখ ঘোষণা করা হলেও করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে। সো এই প্রাইমারি এবং NTRCA এর সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।